হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমরা এখন জমসমে আছি আর আমরা লোয়ার মুস্তাংটা পুরো কমপ্লিট করছি। যারা এই সিরিজটা প্রথমবার দেখছো তারা তাদেরকে বলে দিই, আমরা পোখরা হয়ে জমসমে এসেছি কালকে। আর এই যে হলো হোটেল আমাদের, আর আজকে আমরা যাব হলো মুক্তিনাথ। তো কেমন কি আছে সবার আগে প্রথমে, যেরকম আমরা পুরনো ভিডিওতে বলেছিলাম যে হোটেল থেকে একটা ভিউ দেখাবো অসাধারণ, তো জাস্ট ঠিক এরকম কিছু ভিউ এই উইন্ডো থেকে, আর এই উইন্ডো থেকে ঠিক এরকম একটা ভিউ, মানে বলে বোঝানোর নেই। একটা মিনিট, আমি গেট জানলাটা দেখি খোলা যায় কিনা। লোক গাইস, আর এখন বাজে সকাল 6:30, আমরা মুক্তিনাথের জন্য রেডি হচ্ছি। হোটেলটার নাম হলো মুস্তাং হেরিটেজ, আর হোটেলটার স্পেশালিটি হচ্ছে এটা, জাস্ট এটার জন্য স্পেশালিটি, যেটা আমাদের উইন্ডো থেকে পাচ্ছিলাম। এটা হলো যে ওই মুস্তাং রাস্তা চলে যাচ্ছে মেন রোড, ঠিক আছে, ঠিক তার বাদিক, মানে ওদিকে ওদিক দিয়ে, মানে পোকড়া থেকে আসলে ডান দিকে পড়বে। খুব ভালো রুমটা, আমাদের 1000 নেপালি করে পড়েছে। প্রথমে 1500 টাকা বলছিলাম, আমি 2 দিনের বলেছিলাম, বাট তারপরে আমি রাত্রে গিয়ে পোস্টপন করে বললাম একদিনই থাকবো। গাড়ি কল স্টার্ট দিই, তারপর মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে। মুক্তিনাথ যাওয়ার পথে একদম জমসম থেকে বেরানোর সময় একটা চেকপোস্ট পড়বে, এই চেকপোস্ট থেকে তোমাদের এই যে পারমিটটা বানিয়েছিলে সেটা স্ট্যাম্প করিয়ে নেবে। রাত্রিবেলা আজকে ভাবলাম যে 6টার সময় বেরাবো মুক্তিনাথের জন্য, 6টার সময় -1 টেম্পারেচার, কী করে বেরাবো? বাপরে বাপ, ব্রাশ করতে গেছি তাতেই। কি অসাধারণ ল্যান্ডস্কেপ, হ্যান্ডেল তো ধরে রাখা যাচ্ছে না। এটাকে বলে অফ রোডিং। দেখো কি সুন্দর বাবা, 3 জন ফুল মালা নিয়ে দাঁড়িয়ে আছে, ওয়েলকাম করছে সবাইকে। ওহ, ডান দিকটা তাকাতে পারছি না, কিন্তু যা তাকাল লাগছে, কি বীভৎস ভিউ! মনে হচ্ছে দুটো পাহাড়ের মাঝখানে কেউ কেটে দিয়েছে, তারপর যে নদীটা গেছে, পাথরগুলো পুরো কাটার মতো লম্বা লম্বা, একদম কাটা, দেখো আর মনে হয় উইপোকা খেয়ে নিয়েছে। এই হচ্ছে নিচে কাকবেনি, আমরা যাচ্ছি ওবো এবার। এই তো লেখাই আছে নিচের দিকে কাকবেনি, আর ডান দিকে মুক্তিনাথ, আর ওই দিকে সোজা গেলে লোমানথাং পড়ে। এবার আমরা পিচ ঢালাই রাস্তা পেয়ে যাব। আরে একটু আগে হড়কে যাচ্ছিলাম, গাড়ি ওরকম অফ রোডিং রাস্তা, খড়কে রাস্তা, কিন্তু হাত লুজ করে 40-এ চালাচ্ছিলাম। ভাবছিলাম যে গাড়ি যেরকম যেরকম ঘোরাচ্ছে, কিন্তু আলটিমেটলি তো সোজাই যাচ্ছে না, যতই হ্যান্ডেল কাঁপুক, তো সেইভাবেই চালাচ্ছিলাম। হট করে একটা বড় পাথর পড়ে গেছে চাকার উপর, তো কোনো মতে ব্যালেন্স করেছি। একটা জিনিস ঠিক করেছি, ওখানটাতে ব্রেক মারিনি, বা মানে যেরকম গাড়িটা এগাচ্ছিল শুধু হ্যান্ডেলটাকে ধরে ব্যালেন্স করেছি। এইবার ক্লাইম করার পালা। কি সুন্দর রাস্তা, ওগুলো পুরো গুনে খাওয়া পাহাড় মনে হয় আমার। কাকবেনিকে নিচে ফেলে আমরা চড়তে থাকলাম, ওইখানে দেখো জিগজ্যাগের মতো আছে, দেখতে পাচ্ছ ওই পাহাড়টা ওঠার, ওটা কি পায়ে হাঁটার জন্য মনে হয়, নাহলে এত। হ্যাঁ, তো কাকবেনি দেখালাম না তোমাকে, তুমি ওই পাহাড়টা দেখতে পাচ্ছ জিগজ্যাগের মতন করা একটা, ওখানটা ক্লাইম করে মনে হয়, জানো তো, ওটা তো গাড়ির জন্য না। ওই দেখো মাউন্ট এভারেস্ট।
মাথায় নিয়েছে মনে হচ্ছে। মানে নেপাল ট্রিপটা করলাম, এত সুন্দর জিনিস, মানে সুন্দর বলতে এত অন্যরকম জিনিস দেখছি না বলো, তাই না? মানে মনে হচ্ছে যে হ্যাঁ চলো একটা বাইরে ইন্টারন্যাশনাল ট্রিপ করছি। আমার দেখা লাইফে সব থেকে বড় বড় পাহাড় এগুলো, এত বড় পাহাড় দেখিনি, বাপরে বাপ, মাথা তুলে দেখাতে হচ্ছে, তাও আবার এত সামনে। এই রেঞ্জটাই পুরো বুঝলো তো পাহাড়ে ঘেরা, পুরো বুঝলো তো পুরো পাহাড়ে ঘেরা। ঝাড়কোট ভিলেজ, আমি তখন শুনে পড়ছিলাম ঝাড়পোক ভিলেজ। ওরে বাপরে কি ঠান্ডা, এই জায়গাটাও তো কত সুন্দর জায়গা থাকার জন্য, পুরো টিবেটিয়ান স্টাইলের ঘর সব দেখেছো, পুরো টিবেটিয়ান স্টাইলের। এখানে ছিল এগুলো মনে হয় মাটির তলায় নাকি, না এগুলো ভেঙে গেছে এই ঘরগুলো। যা সাকতে না বাইক লাগে বাবা, গেলে আমাদের 2 কিলোমিটার হাঁটতে হবে রে বাবা। ও ভাইয়া মুক্তিনাথ কোন সাইড পে? ইয়ে সাইড পে না, উপর বালা। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তো যেরকমটা দেখছো আমরা মুক্তিনাথ এন্টার করে গেছি, রাস্তার খুব ভালো ছিল, রাস্তার পাশের ভিউ তো কোনো কথাই হবে না, আর ঠান্ডা নিয়েও কোনো কথা হবে না। এরা পালকি করে নিয়ে যাচ্ছে যারা বয়স্ক লোকরা, যেতে কষ্ট হয়, কিন্তু আমরা জমসমেও ছিলাম, রাত্রিবেলাটা খুব ঠান্ডা পড়ে সত্যি এখানে, ভগবান কোনোদিন আমাদেরকে ক্ষমা করবে না বুঝলে। সবাই পায়ে হেঁটে যাচ্ছে, আমরা বাইক নিয়ে এসেছি, তাও নাকি পূর্ণ করতে, পূর্ণ করছে আমার বাইক, সত্যি কথা এটা মানতে হবে, আমার থেকে তো ভালোবাসা পাই। মাতাদি যায় মাতাদি। তো এখন আমরা আছি মুক্তিনাথে, এই বাবার সাথে দেখা হলো, ঠাকুর মা কো নমস্কার করছি। कहाँ से आए बोलिए एक बार? अरुणाचल प्रदेश। अरुणाचल से यहाँ पे पैदल आए सिर्फ दर्शन करने बाबा के। माँ तुम्हें जुजुक जियो, শুনেও মনে খুশি লাগে কতটা। আমার নাম মানব দাস। উনি সব জায়গায় ঘুরেছেন, মানে কোনো জায়গা বাদ নেই ঘোরেননি, সব জায়গায় পায়ে হেঁটে, আর এখানেও এসছেন পায়ে হেঁটে, মানে কেদারনাথ থেকে শুরু করে সব সমস্ত জায়গায়, কলকাতা, আমাদের শিলিগুড়ি, আসাম, সব জায়গাতে। আমরা আধা ঘন্টা এখানেই কথা বলছিলাম, খুব ভালো লাগছে বাবার সাথে কথা বলে। ঠিক আছে বাবা, আবার তুমি সঙ্গে নমস্কার করছো মা। তো আমরা এখন এই মন্দিরে এসেছি, মন্দিরের জন্য ডালানিতে এসেছি, আর এগুলো হলো শালিগ্রাম পাথর, দেখো কি সুন্দর চোখ বিষ্ণুর মতো এগুলো নাকি। তো এই হচ্ছে মুক্তিনাথের এন্ট্রেন্স গেট। চলো। তো মহিলাটা কাঁদছে কেন, এই যে সিঁড়ি থেকে নিয়ে এসছে ওইটুকু পর্যন্ত, তো এই যে যে মানে কাঁধে করে নিয়ে আসছে না, তার কষ্ট দেখেছে,
বলছে আমি যাব না। যাই হোক, ওটা ওদের কাজ, রোজি রুটি, আবার কিছু নেই। বাট তার মায়া লাগছে ওই জন্য। তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? আমার অবস্থা খারাপ হচ্ছে। আস্তে আস্তে হাঁটো আর সামনে ঠিক এরকম। কমই তো সেই কিছু তুমি কেদারনাথ উঠেছো? তুমিও বয়স হয়ে গেছে তোমারও, জানো? হাঁপিয়ে গেছো? হ্যাঁ, এখন আমাকে কন্টেন্ট বানাবা তুমি? এই যে গেট হলো আর কয়েকটা সিঁড়ি না, আগে আরো আছে। ভালো করে ভিডিও করো। ওই নিচের থেকে উঠে আসলাম, বেশি হাইট নেই। চার দিন ব্যাক টু ব্যাক গাড়ি চালাতে থাকা, চালাতে থাকা, সেই ইন্ডিয়া। আমরা কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে নেপালে মুক্তিনাথে আজকে সাকসেসফুলি চলে এসেছি। একটা এর আলাদাই অনুভূতি, এটা প্রকাশ করার মতো না। সাথে মন্দিরের সামনেই একদম দুটো কুণ্ড আছে। ধার্মিক মতে এটা হলো পাপ কুণ্ড এবং ওটা পুণ্য কুণ্ড। মিঠু, তোমার কিছু বলার আছে? মিঠু, মিঠু শরীরটা খারাপ হয়ে গেছে। ও না, ঠিক আছে, ঠিক আছো? আসো দেখি, এদিকটা দেখি। আচ্ছা, এই পেছন দিকটাতে ওই 108 ধারা আছে আর চান করছে সবাই। 108 ধারা মন্দির ভেতরে খুব ভালোভাবে দর্শন করলাম। ওদিকে যাচ্ছি আর সত্যি খুব সুন্দর, মানে ভেতরে গিয়ে এত মনটা শান্তি হয়ে গেল। ঠিক আছে, বলার ভাষা নেই আমার, জাস্ট দেখো। মানে হয়তো কোনো সময় টিভিতে আমি এইসব জিনিস দেখেছি, আর আজকে দেখো নিজের চোখে আমি এরকম ভিউ আর এরকম জিনিস দেখছি না, মানে বিশ্বাস হচ্ছে না যে হ্যাঁ অ্যাকচুয়ালি অরিজিনালি হয় এইসব।
তো এই হচ্ছে সুন্দর মুক্তিনাথ টেম্পল। ঠিক পাশেই একটা এই বৌদ্ধ স্তূপটা রয়েছে, খুব সুন্দর। আর চারিদিক দেখো একটা সুন্দর, মানে কি বলি, একটা ড্রাই পাহাড়, পুরো দেখো একটা গাছ সেরকম নেই, পুরো শুকনো। ঠিক ওখানে রয়েছি, আর ব্যাকগ্রাউন্ডে দূর দূর হিমালয় পর্বতের রেঞ্জ আর সব বরফে ঢাকা। মানে এই যে একটা জিনিস, আর সবথেকে লেটেস্ট লেটেস্ট থিং যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, সেটা হচ্ছে এইখানটা। জাস্ট দেখো এরকম জায়গায় বসে থাকতে কার না ভালো লাগে, কার না ভালো লাগে। আর এই যে দেখছো পুরো মাস্তাং, এটা হচ্ছে মুক্তিনাথের যে শহরটা, মুক্তিনাথের লোকেশনটা ওইদিকে। আর একদম দূরে এক কাকবেনিও গেছে, এই পাহাড়টা ঠিক নেমে কাকবেনি। চলো এবার যাওয়া যাক হোটেল গিয়ে। এখন এখান থেকে আমরা হোটেল যাব, ওখান থেকে লাগেজ নিয়ে বেরোবো, যতটুকু কভার করা যায়। পোখরা মনে হয় পৌঁছানো যাবে না, যতটুকু পৌঁছানো যাবে। তো এখন মুক্তিনাথ থেকে রওনা দেওয়ার পালা। খুব সুন্দর জায়গাটা, সেরকম মানসিক শান্তি সব জায়গায় এসে। তো আমরা এখন কাকবেনির দিকে মুভ করছি। যাওয়ার সময় এক ধরনের দেখেছিলাম, উঁচু উঁচু পাহাড়গুলো দেখছিলাম, আর এখন দেখছি হচ্ছে ন্যাড়া ন্যাড়া পাহাড়গুলো, একদম কোনো গাছ নেই একটাও। পুরো হাওয়ার বিপরীতে চলছি আমরা, জানো তো। ঠান্ডায় খালি গোপ্রো বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাটারি বসে যাচ্ছে খালি। কি প্রচন্ড হাওয়া, বাপরে বাপ। হেয়ার ইজ দ্য আল্টিমেট ভিউ। উপরে একটা মনস্টি হচ্ছে, এখনো হয়নি। ওরে বাপরে বাপ, সকাল 10:30 বাজে, হাওয়া এমন দিচ্ছে রীতিমতো আমাকে এই পার থেকে ওই পাশে ঠেলে দিচ্ছে। তো এই জন্য আমি আগে এই পারে আছি, হাওয়া দিলে অ্যাটলিস্ট জায়গা থাকে যে ওই সাইডে চেপে যাওয়া। এই দেখো এই দেখো হাওয়া, লাগেজ গুছিয়ে বেরাবো। তার আগে একবার গাড়িটা চেক করছিলাম যে কোথাও কোনো সমস্যা আছে কি না, যেহেতু প্রতিটা রাইড শুরু করার আগে আর শেষ করার আগে এবার দেখা উচিত। তো দেখতে গিয়ে যেটা নোটিস করলাম সেটা হচ্ছে গাড়িটা একবার অফ রোডিং করে করে অবস্থা দেখো কীরকম, কালার চেঞ্জ হয়ে গেছে। পুরো মুস্তাং ভ্যালি যেরকম কালারের, সেম অ্যাজ ইট ইজ হয়ে গেছে পুরো মুস্তাং ভ্যালির কালার। তো আমার গাড়িও এখন মুস্তাং ভ্যালির জন্য অফ রোডার হয়ে গেছে, আর মুস্তাংয়ের কালার গাড়ির কালার এক এখন। তো চলো দেখা যাক আর কী কী বাকি আছে,